আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা বা তাবির সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, যে স্বপ্নগুলো আমরা সাধারণত ঘুমের ঘোরে হর হামেশাই দেখে থাকি, দর্শক, সে গুরুত্বপূর্ণ স্বপ্নটি হলো স্বপ্নে মরা লাশ কিংবা মরা মানুষ দেখলে কি হয়। দর্শক, এই মরা মানুষকে আমরা কিন্তু বিভিন্নভাবে দেখতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র মরা লাশ কফিনের মধ্যে রয়েছে, আবার কখনো কখনো দেখি মরা মানুষ কাঁধে বহন করতে, আবার কখনো বা আমরা দেখে থাকি মরা লোককে সালাম করতে, আবার কখনো বা দেখে থাকি মরা মানুষকে কাঁদতে। দর্শক, এভাবে মৃত্যু ব্যক্তিকে বিভিন্ন অবস্থায় দেখলে এর ফলাফল কিংবা তাবির কি হতে পারে সে সম্পর্কে আজকের ভিডিওটির মধ্যে আমরা বিস্তারিতভাবে জানব। দর্শক, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুপ্রিয় দর্শক, স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ইশারা। আমরা জানি না আমাদের তকদিরে কিংবা ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন কী নির্ধারণ করেছেন বা কী লিখে দিয়েছেন, তবে আমরা যখন ঘুমের ঘোরে চলে যাই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের পূর্বে আমাদের তকদিরে যেই সকল বিষয় নির্ধারণ করে দিয়েছিলেন তা কিন্তু ঘুমের ঘোরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ইশারার মাধ্যমে জানিয়ে দেন। দর্শক, সেক্ষেত্রে আজকে আমরা জানতে চলেছি স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে কোন অবস্থায় কিভাবে দেখলে এর ফলাফল কিংবা তাবির কি হয়। সেক্ষেত্রে শুরুতেই বলবো, কোনো ব্যক্তি যদি স্বপ্নে মরা লাশ কফিনের মধ্যে দেখে, আমি আবার বলছি, কোনো মৃত্যু ব্যক্তিকে অথবা মরা লাশকে কফিনের মধ্যে দেখে এর অর্থ কিংবা তাবির হবে ওই ব্যক্তি অবৈধ পন্থায় সম্পদশালী হবে। এটি একটি ভালো খবর বলা যায় অথবা ভালো তাবির বলা যায়, তবে বেশি ভালো আমি বলতে পারি না, এই জন্য যেহেতু সেই ব্যক্তি সম্পদশালী হবে কিন্তু তা হবে অবৈধ পথে। আর কোনো ভালো মানুষ কিংবা সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি কিন্তু অবৈধ পন্থায় সম্পদ অর্জনকে সমর্থন করে না কিংবা করতে পারে না। সেক্ষেত্রে এই স্বপ্নটি একদিক থেকে ভালো হলেও অন্যদিক থেকে মন্দ বলা যায়। দর্শক, এরপর আমি বলবো স্বপ্নে মরা মানুষকে কাঁধে বহন করতে দেখলে কি হয়। অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু দেখি আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ মারা যায় আর তাকে আমরা কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যাচ্ছি, অথবা মৃত্যু ব্যক্তিকে কাঁধে বহন করে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, অথবা কোনো মৃত্যু ব্যক্তিকে কাঁধে বহন করে আমরা ঘরে নিয়ে আসতেছি। এইভাবে মৃত্যু ব্যক্তিকে কাঁধে বহন করতে কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি। সুপ্রিয় দর্শক, এই স্বপ্নটি বাহ্যিক ক্ষেত্রে একটু খারাপ লাগলেও কিংবা মনে হয় যে এই স্বপ্নটির তাবির কিংবা ফলাফল একটু খারাপ হবে, আসলে এই স্বপ্নটির অর্থ কিন্তু খুবই সুন্দর। এই রকম কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে কোনো মৃত্যু ব্যক্তিকে কাঁধে বহন করতেছে, এর অর্থ হবে ওই ব্যক্তির হায়াত বৃদ্ধি পাবে। অর্থাৎ স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে কোনো মৃত্যু ব্যক্তিকে কাঁধে বহন করতেছে, এর অর্থ হবে স্বপ্নদ্রষ্টার অচিরেই হায়াত বৃদ্ধি পাবে এবং তার বালা মুসিবত কেটে যাবে এবং সুখে শান্তিতে বসবাস করার সে সুযোগ পাবে, এমনই কিন্তু একটি ইশারা বহন করে থাকে। দর্শক, এরপরে আমরা কিন্তু মৃত্যু ব্যক্তিকে অন্যভাবেও স্বপ্ন দেখে থাকি, আর তা হলো মরা লোককে সালাম করতে দেখলে এর অর্থ কি হয়। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখি আমাদের মৃত্যু ব্যক্তি পিতামাতা অথবা দাদা দাদি কিংবা যে কোনো আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে কিন্তু আমরা জীবিত অবস্থায় দেখি এবং তাদেরকে সালাম করতে দেখি। এইরকম কোনো মৃত্যু ব্যক্তিকে কোনো স্বপ্নদ্রষ্টা যদি সালাম দিতে দেখে এর অর্থ কিন্তু পজিটিভ কিংবা খুবই ভালো। এর অর্থ হবে তার সামনে যে কাজ রয়েছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেখাপড়া, যে কাজই সে করুক না কেন সেই কাজের মধ্যেই তার সফলতা অর্জিত হবে। সুপ্রিয় দর্শক, মৃত্যু ব্যক্তিকে কিন্তু এছাড়া অন্যভাবেও আমরা দেখতে পারি, আর তা হলো মৃত্যু ব্যক্তিকে কাঁদতে দেখা। অর্থাৎ আমাদের যে সকল আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আমরা জীবিত অবস্থায় দেখি এবং তাদেরকে কাঁদতে দেখি। এরকম কোনো মৃত্যু ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি কাঁদতে দেখে এর অর্থ হবে স্বপ্নদ্রষ্টার অচিরেই আয়ু বৃদ্ধি হবে, হায়াত বৃদ্ধি পাবে এবং তার উপর যে সকল বালা মুসিবত নিপতিত হতে যাচ্ছে সেই সমস্ত প্রকার বালা মুসিবত অচিরেই তার উপর থেকে সরে যাবে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মৃত্যু ব্যক্তি সম্পর্কিত অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা কিংবা তাবির জেনে নিলাম। রব্বুল আলামিন সমস্ত মানুষকে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন ততদিন পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করার মতো তৌফিক দান করুন। আমিন।